হ্যাঁ এভরি ওয়ান দিস ইজ মেঘা ওয়েলকাম ইউ অল টু লার্ন উইথ মেঘা সো গাইজ আই হোপ ইউর অল ওয়েল আজকের এই ভিডিওতে আমি এমন কিছু সেন্টেন্স রেখেছি যেগুলো আমরা রোজগার জীবনে কথায় কথায় সবাই কম বেশি ব্যবহার করে থাকি এমন কোনো সেন্টেন্স নেই এই ভিডিওতে যে তুমি আমি সেই সেন্টেন্সগুলো ইউজ করি না এরকমই কিছু দরকারি সেন্টেন্স দিয়ে আমি আজকের ভিডিওটা বানিয়েছি তো গাইজ প্রথমেই বলে রাখি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনও করনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও এরকম আরও অনেক ইউজফুল ভিডিও পাওয়ার জন্য তো গাইজ লেট স্টার্ট প্রথম সেন্টেন্সটা দেখো আমি কেন ধরো কোনো একটা কাজ করার জন্য বারবার তোমাকেই বলা হয় বা কোথাও একটা যাওয়ার জন্য বারবার তোমাকেই বলা হয় তখন তুমি কি বলবে ওয়াই মি আমি কেন এই কাজটা করার জন্য আমাকেই কেন বলা হচ্ছে তখন তুমি এটা বলতে পারো ওয়াই মি জেদ করো না ধরো কোনো বাচ্চা তোমাকে সে কোনো কিছুর জন্য বায়না করছে তখন তুমি তাকে কিভাবে বলবে ডোন্ট ইনসিস্ট জেদ করো না অতিরিক্ত কিছু করো না তো এই সেন্টেন্সটা আমরা সবাই ইউজ করে থাকি যে কোনো সময় কম বেশি সবাই ব্যবহার করে থাকি যে অতিরিক্ত কিছু করো না তো এই সেন্টেন্সটার ইংলিশটা দেখো ওভার ওভারডু ইট অতিরিক্ত কিছু করো না তাড়াহুড়ো করো না এই সেন্টেন্সটা তো খুবই কমন আমাদের লাইফে এই সেন্টেন্সটা ভীষণই কমন ডোন্ট মেক রাস তাড়াহুড়ো করো না আমি পুরো চেষ্টা করব ধরো তোমাকে কেউ কোনো একটা কাজ করে দিতে বলছে তখন তুমি কি বলবে যে আমি পুরো চেষ্টা করব আই উইল ট্রাই মাই বেস্ট মানে আমি আমার পুরোটা দিয়ে এই কাজটা করার চেষ্টা করব এই সেন্টেন্সটাও খুবই কমন আমাদের লাইফে তুমি কি নিশ্চিত তুমি ধরো কাউকে কোনো একটা ব্যাপারে শিওর হতে চাইছো তখন তুমি কি বলবে তুমি কি নিশ্চিত আর ইউ শিওর তারপরে সেন্টেন্সটা দেখো নিশ্চিন্তে থাকুন এটাকে কিভাবে ইংলিশে বলবে রেস্ট আর মানে হচ্ছে নিশ্চিন্তে থাকুন যদি তাই হয় তাতে কী ইফ সো ওয়াট মানে হচ্ছে যে যদি তাই হয় তাতে কি। আসল কথায় এসো ধরো তুমি কারোর সাথে একটা কোনো ব্যাপার নিয়ে কথা বলছো সে হয়তো সেই কথাটা বলতে বলতে অন্য ব্যাপারে চলে যাচ্ছে তখন তুমি তাকে কি বলবে আসল কথা এসো কাম টু দ্য পয়েন্ট এক্ষুনি করো ডু উইট অ্যাট ওয়ান্স মানে হচ্ছে এক্ষুনি করো পরের সেন্টেন্সটা দেখো ভালো মন্দ যাই হোক এই সেন্টেন্সটা তো আমরা খুবই ব্যবহার করে থাকি আমাদের প্রতিদিনের জীবনে ফর বেটার অর ফর ওর্স মানে হচ্ছে যে ভালো মন্দ যাই হোক তোমার জন্মদিন কবে ধরো তুমি তোমার কোনো ফ্রেন্ডকে জিজ্ঞাসা করছো যে তোমার জন্মদিন কবে এই সেন্টেন্সটা ইংলিশে কিভাবে স্মার্টলি বলবে ওয়েন ইজ ইয়োর বার্থডে মানে হচ্ছে তোমার জন্মদিন কবে কিছু খাবেন ধরো তোমার বাড়িতে কোনো অতিথি এসেছে তুমি তাকে নিশ্চয়ই জিজ্ঞাসা করবে যে কিছু খাবেন এই সেন্টেন্সটা বাংলায় না বলে ইংলিশে কিভাবে বলবে তো দেখো উড ইউ লাইক সাম রিফ্রেশমেন্ট মানে হচ্ছে কিছু খাবেন আজ সপ্তাহের কোন দিন ধরো তুমি ভুলে গেছো আজকে সপ্তাহের কোন দিন সানডে মানডে টিউসডে তুমি ভুলে গেছো তুমি এই সেন্টেন্সটাকে তুমি কিভাবে ইংলিশে বলবে ডে অফ দ্য উইক ইজ ইট মানে আজ সপ্তাহের কোন দিন তারা কী বারে আসছে ধরো কোনো রিলেটিভ তোমার বাড়িতে আসছে আর তুমি জানো না যে তারা কী বারে আসছে তো এই সেন্টেন্সটা কিভাবে তুমি কাউকে জিজ্ঞাসা করবে যে তারা কী বারে আসছে তো দেখো ওয়ার্ড ডে আর দে কামিং তারা কী বারে আসছে এই সেন্টেন্সটার মানে হচ্ছে তারা কী বারে আসছে তোমাকে আর বিশ্বাস করি না ধরো তোমার সাথে কেউ বিক্রয় করেছে বিশ্বাসঘাতকতা করেছে তুমি তাকে কি বলবে যে তোমাকে আর বিশ্বাস করি না তো এই সেন্টেন্সটা ইংলিশে তাকে স্মার্টলি বলে দেবে যে ডোন্ট বিলিভ ইউ এনি মোর তোমাকে আর বিশ্বাস করি না যা হওয়ার হয়ে গেছে ধরো তোমার কোনো ফ্রেন্ড বা যে কেউ কোনো একটা ব্যাপার নিয়ে মন মরা হয়ে আছে বা স্যাড হয়ে আছে তুমি তাকে কিভাবে সান্ত্বনা দিয়ে বলবে যে যা হওয়ার হয়ে গেছে ভুলে যাও তখন সেটাকে ইংলিশে বলবে ফর গেট হোয়াট অ্যাপেন্ড মানে হচ্ছে যা হওয়ার হয়ে গেছে বাদ দাও এরকম একটা সেন্টেন্স আমার যেতে ইচ্ছে করছে ধরো তোমার কোনো ফ্রেন্ডের বাড়ি যেতে ইচ্ছে করছে তুমি তোমার মাকে বলছো যে আমার যেতে ইচ্ছে করছে এই সেন্টেন্সটা ইংলিশে হবে আই ফিল লাইক গোয়িং মানে আমার যেতে ইচ্ছে করছে আবার এই সেন্টেন্সটা দেখো যদি তুমি বলো যে আমার যেতে ইচ্ছা করছে না তখন তুমি ইংলিশে বলবে আই ডোন্ট ফিল লাইক গোয়িং মানে আমার যেতে ইচ্ছা করছে না এটা আমার পক্ষে অসম্ভব তো গাইস এই সেন্টেন্সটা তো আমরা প্রায়ই বলে থাকি সবাই যে এটা আমার পক্ষে অসম্ভব আমি এই কাজটা করতে পারবো না তখন এটাকে ইংলিশে বলবে ইটস বিয়ন্ড মি মানে এই কাজটা আমি করতে পারবো না বা এটা আমার পক্ষে করার অসম্ভব এটা কোনো ব্যাপার না দিস ইজ দ্য মোস্ট কমন সেন্টেন্স এটা কোনো ব্যাপার না মানে এই সেন্টেন্সটা তো আমরা প্রায়ই বলে থাকি রোজই বলে থাকি একদিনে অনেকবারই বলে থাকি ইট ডাজেন্ট ম্যাটার মানে এটা কোনো ব্যাপারই না যা হবার তাই হবে এই সেন্টেন্সটা স্মার্টলি বলবে ওয়ার্ড উইল বি উইল বি যা হবার তাই হবে এখন পৌনে দশটা বাজে ধরো তোমাকে কেউ টাইম জিজ্ঞাসা করছে যে কটা বাজে তখন তুমি বলবে যে এখন পৌনে দশটা বাজে এই সেন্টেন্সটা বাংলাতে না বলে ইংলিশে কিভাবে বলবে ইটস কোয়ার্টার টু টেন মানে এখন পৌনে দশটা বাজে ব্যাপারটা এখানেই বাদ দাও ধরো তুমি কোনো একটা ব্যাপার নিয়ে মেন্টালি ডিস্টার্ব আছো তখন তুমি এটাকে কি বলবে যে ব্যাপারটা বাদ দাও এই সেন্টেন্সটা ইংলিশে বলবে যে লেট দ্য ম্যাটার ড্রপ নাও মানে ব্যাপারটা এখানেই বাদ দাও বা ব্যাপারটা এখানেই শেষ করো আমি ইংরাজি শিখছি এই সেন্টেন্সটা ইংলিশে কি হবে আই অ্যাম লার্নিং ইংলিশ বা যদি বলো যে আমরা ইংরাজি শিখছি তখন কি হবে উই আর লার্নিং ইংলিশ মানে আমরা ইংরাজি শিখছি এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ধরো তুমি কোনো একটা ব্যাপার নিয়ে মন মরা হয়ে আছো বা স্যাড হয়ে আছো তখন তুমি সেটাকে ইংলিশে বলবে যে ফর দ্যাট আই অ্যাম এক্সট্রিমলি সরি মানে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত হতেও পারে আবার নাও পারে ধরো তুমি কোনো একটা ব্যাপার নিয়ে শিওর নয় তুমি অনিশ্চিত তখন আমরা কি বলি যে হতেও পারে নাও পারে তখন সেই সেন্টেন্সটা স্মার্টলি ইংলিশে কিভাবে বলবে মেবি অর নট মানে হচ্ছে হতেও পারে নাও পারে সব সময় না কিন্তু মাঝে মাঝে এটা ইংলিশে হবে সামটাইমস বাট নট অল মানে সময় না কিন্তু মাঝে মাঝে একটু বোঝার চেষ্টা করো ধরো তোমার কথা কেউ বুঝতেই চাইছে না তখন তুমি কি বলো যে প্লিজ একটু বোঝার চেষ্টা করো আমার কথাটা তো এই একটু বোঝার চেষ্টা করো এই সেন্টেন্সটার ইংলিশ কি হবে ও কামন ভেরি স্মার্ট ইংলিশ সেন্টেন্স দিস ইজ আজ বড্ড গুমোট তো দেখো এই সেন্টেন্সটা আমরা সবাই বলে থাকি প্রায় খুব গরম লাগলে কি বলি যে আজ বড্ড গুমোট তো এটা ইংলিশে হবে ইট ইজ ভেরি টুডে মানে হচ্ছে আজ বড্ড আপ টু দেম মানে হচ্ছে এটা তাদের ব্যাপার তা কেমন করে হয় ধরো তোমাকে কেউ কোনো একটা কাজের জন্য বলছে বা জেদ করছে যে এটা তুমি করে দাও প্লিজ তখন তুমি তাকে কি বলো যে তা কেমন করে হয় এটা আমি করতে পারবো না তো এই তা কেমন করে হয় এই সেন্টেন্সটার ইংলিশটা কি বলবে হাউ সো মানে তা কেমন করে হয় পরের সেন্টেন্সটা দেখো তোমার কি আমাকে মনে আছে ধরো তোমার কোনো পুরনো ফ্রেন্ডের সাথে তোমার দেখা হয়ে গেছে তখন তুমি তাকে কি বলো যে কী রে তোর কি আমাকে মনে আছে বা তোমার কি আমাকে মনে আছে তো সেই সেন্টেন্সটা ইংলিশে কিভাবে বলবে ডু ইউ রিমেম্বার মি তোমার কি আমাকে মনে আছে আমি আর সামলাতে পাচ্ছি না ধরো তুমি কোনো একটা জটিল পরিস্থিতির মধ্যে আছো তখন তুমি কি বলো যে আমি আর সামলাতে পাচ্ছি না তো এই সেন্টেন্সটা ইংলিশে কিভাবে বলবে আই কান্ট হ্যান্ডেল দিস এনি মোর মানে আমি আর সামলাতে পাচ্ছি না আমার কিছু যায় আসে না ইংলিশটা দেখো আই ডোন্ট কেয়ার মানে আমার কিছু যায় আসে না সত্যি বলবে মিথ্যা বলবে না ধরো তুমি কাউকে কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করছো যে এটা কি মানে তখন তুমি তাকে কী বলবে যে সত্যি বলবে কিন্তু মিথ্যে বলবে না তো এই সেন্টেন্সটা ইংলিশে বলবে স্পিক দ্য ট্রুথ ডোন্ট লাই মানে হচ্ছে সত্যি কথা বলবে মিথ্যে বলবে না তোমাকে দেখতে ইচ্ছে করছে তো গাইজ দিস ইজ দ্য মোস্ট রোম্যান্টিক সেন্টেন্স তোমাকে দেখতে ইচ্ছে করছে তো তুমি এই সেন্টেন্সটা তোমার ফেভারিট পারসনকে বলতেই পারো যে তোমাকে দেখতে ইচ্ছে করছে তো ইংলিশে যদি বলতে চাও কি বলবে ওয়ান্ট টু সি ইউ মানে তোমাকে দেখতে ইচ্ছে করছে আর কতক্ষণ লাগবে ধরো তুমি তোমার কোনো ফ্রেন্ডের সাথে কোনো একটা নতুন জায়গায় যাচ্ছ যে তুমি জানো না যে কত টাইম লাগবে তুমি তাকে হয়তো জিজ্ঞাসা করবে যে আর কতক্ষণ লাগবে তখন এই সেন্টেন্সটা স্মার্টলি তাকে জিজ্ঞাসা করবে ইংলিশেতে হাউ মাচ টাইম উইল ইট টেক মানে আর কতক্ষণ লাগবে এটা কখন ঘটলো ধরো কোনো একটা ঘটনা তোমার অনুপস্থিতিতে ঘটে গেছে তুমি তখন তাকে জিজ্ঞাসা করছো কাউকে যে এটা কখন ঘটলো তো ইংলিশে কীভাবে বলবে অ্যাট ওয়াট টাইম ডিড ইট হ্যাপেন মানে এই ঘটনাটা কখন ঘটল ভিডিওগুলো দেখতে থাকুন তো গাইজ এই সেন্টেন্সটা আমি তোমাদের উদ্দেশ্যে বলছি যে ভিডিওগুলো দেখতে থাকুন বা দেখতে থাকো কিপ ওয়াচিং দ্য ভিডিওজ ভিডিওগুলো দেখতে থাকুন তো গাইজ এই ছিল আজকে দৈনন্দিন জীবনে কথায় কথায় ব্যবহার করার মতো কিছু ভেরি ইজি অ্যান্ড ইউজফুল শর্ট সেন্টেন্সেস তো গাইজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও অ্যান্ড থ্যাংক ইউ